আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি সর্বপ্রথম আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ সোহরাব হোসেন, প্রভাষক বাংলা হেদি আলিম মাদ্রাসা অভয়নগর যশোর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস উপভোগ করছেন, তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা জানি আজ সারা বিশ্ব অত্যন্ত কঠিন অবস্থার ভিতর দিয়ে অতিবাহিত হচ্ছে। এমত অবস্থায় আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্লাস করতে পারছি না, যার কারণে আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীবৃন্দের সামনে আমাদের গল্পগুলো আলোচনা করছি। এটা পড়লে শিক্ষার্থীবৃন্দ অবশ্যই উপকৃত হবে। এবার এখন আমরা বিড়াল গল্পটি নিয়ে আলোচনা করব। এটি আমাদের বাংলা বইয়ের প্রথম গল্প। বিড়াল অত্যন্ত রসাত্মক এবং ব্যঙ্গধর্মী রচনা। এটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এর আগে আমরা ইতিপূর্বে বঙ্কিমচন্দ্র সম্পর্কে জেনেছি, এখন আমি সংক্ষিপ্তভাবে বঙ্কিমচন্দ্রের সম্পর্কে আলোচনা করব। উনি 1838 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পেশায় তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট। তিনি মোট 34টি গ্রন্থ রচনা করেছেন। তার উল্লেখযোগ্য উপন্যাস, তার প্রথম রচিত উপন্যাস দুর্গেশ নন্দিনী। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল কপালকুণ্ডলা, মৃণালিনী, বীরবৃক্ষ, কৃষ্ণকান্ত রয়েল, কৃষ্ণচরিত্র ইত্যাদি, এবং সমাজ বিষয়ক প্রবন্ধ লোক রহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, কৃষ্ণচরিত্র, সাম্য ইত্যাদি। এর আগেই গল্প আলোচনার পূর্বে আমি একটু আলোচনা করতে যাচ্ছি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়াল গল্পে বিড়ালের মুখ থেকে বঞ্চিত, হতদরিদ্র এবং সমাজের যারা নির্যাতিত, নিষ্পেষিত মানুষের কথাগুলি উনি বিড়ালের মুখ থেকে তুলে ধরেছেন অত্যন্ত সাবলীল ভাষায়। এবার আমরা বিড়াল গল্পে বইটি বের করে আমরা দেখি যে আমরা বিড়াল গল্পে লেখক কি বলতে চেয়েছেন। আমি শয়নগৃহে চার পায়ের উপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলাম। লেখক বলছেন যে আমি ঘুমানোর ঘরে চার পায়ে, মানে চৌকি বা টোল, টোলের উপর হুকা হাতে, হুকা এক জাতীয় নেশা জাতীয় দ্রব্য, সেই হুকা হাতে ঝিমাইতেছিলাম। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, সেই ঘরের মধ্যে মিটমিট করে ক্ষুদ্র আলো জ্বলছে, দেয়ালের উপর চঞ্চল ছায়া প্রিয়ত্ব নাচিতেছে, দেয়াল ঘরের দেয়ালের মধ্যে মিটমিটে আলোয় ছায়াগুলি নাচতেছে, প্রেতবত মানে প্রেতের মতো বা ভূতের মতো, আহার প্রস্তুত হয় নাই, মানে তখনও খাবার প্রস্তুত হয় নাই, এজন্য হাতে নিমিলিত লোচনে, নিমিলিত মানে চক্ষু বন্ধ হয়ে আসা, আর লোচন মানে চোখ, প্রায় বন্ধ হয়ে আসছে চোখ। এ অবস্থায় তো উনি ভাবিতেছিলেন যে আমি যদি নেপোলিয়ান হইতাম,
নেপোলিয়ন বোনাপার্ট যিনি 1815 সালে ওয়েলিংটনের ডিউকের হাতে পরাজিত হন এবং সেন্ট মার্টিন দ্বীপে নির্বাসিত হন এবং সেখানে মৃত্যুবরণ করেন। তবে ওয়াটারলু জিততে পারিতাম কি না এমন সময় একটি ক্ষুদ্র শব্দ হইল ম্যাও। তিনি যখন ওয়াটারলু জিততে পারিতেন কি না এরকম স্বপ্নে বিভোর ছিলেন এমন অবস্থায় একটি ক্ষুদ্র শব্দ উনি শুনতে পেলেন ম্যাও। চাহিয়ে দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। তিনি চোখ খুলে দেখলেন যে কিছুই তো নাই। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করিতে আসিয়াছে। প্রথমে তার মনে হলো যে হয়তো ওয়েলিংটন আমার কাছে আফিং জাতীয় নেশা জাতীয় আফিং মানে নেশাজাতীয় দ্রব্য সেই নেশাজাতীয় দ্রব্য ভিক্ষা করিতে আসিয়াছে। প্রথম উদ্যমে পাষাণবধ কঠিন হইয়া পাষাণবধ মানে অত্যন্ত কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে এখানে ভুল আছে একটু ইতপূর্বে হবে ইতপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া হইয়া গিয়াছে। এর আগে ডিউক মহাশয়কে অনেক পুরস্কার দেওয়া হয়ে গেছে এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না এখন আর পুরস্কার দেওয়ার দরকার নেই বিশেষ অপরিমিত লোভ ভালো নহে বেশি লোভ ভালো নয়। ডিউক বলিল ম্যাও। তারপর আবার ডেক বলিল ম্যাও। বিড়াল ম্যাও করে উঠল। তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে একটি ক্ষুদ্র মার্জার মানে বিড়াল। এই সময় উনি চক্ষু ভালো করে দেখলেন যে না এ তো ওয়েলিংটন না এ তো বিড়াল একটি ছোট্ট বিড়াল প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল প্রসন্ন মানে গোয়ালিনী আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশ্বাস করিয়া উদারসাত করিয়াছে তাহা পেট ভরে খেয়ে ফেলেছে। আমি তখন ওয়াটারলুর মাঠে বুহ রচনায় ব্যস্ত। বুহ মানে যুদ্ধের জন্য সৈন্য সামন্ত সাজানো। অত দেখি নাই এক্ষণে মার্জার সুন্দরী নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতেছেন ম্যাও। বিড়াল সেই দুধ খেয়ে সম্পূর্ণ খেয়ে পরিতৃপ্ত হয়ে আবার বলল ম্যাও। বলিতে পারি না বুঝি তাহার ভিতরে একটু ব্যঙ্গ ছিল। দেখো বলছেন যে তার মধ্যে বুঝলাম যে একটু ব্যঙ্গ করেই সে ম্যাও বলে ডেকে উঠল। মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল কেহ মরে বিলছেছে কেহ খাই কই। বিড়াল ভাবল একটু হেসে হেসে বিড়াল ভাবল যে একজন একজন বিলছেছে আর কই খায় আরেকজন। অর্থ প্রসন্ন দুধ নিয়ে আইছিল কমলাকান্তের জন্য কিন্তু সে দুধ খেয়ে নিল বিড়াল। তাই বলছে যে কেহ মরে বিল ছেসে কেহ খায় কই বুঝি সে ম্যাও। তারপরে সে ম্যাও বলে ডেকে উঠল। ম্যাও শব্দ একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল বুঝি বিড়ালের মনের ভাব তোমার দুধ তো খাইয়া বসে আসি এখন বলো কি। এখন বিড়াল কমলকান্তকে বলছে আমি তো তোমার দুধ খেয়ে বসে আসি এখন তুমি কি বলো। বলি কি আমি তো ঠিক করিতে পারিলাম না। কমলাকান্ত তখন বলল যে আমি কি বলবো বিড়ালকে আমি তা মোটেও বুঝে উঠতে পারলাম না। দুধ আমার বাপেরও নয় দুধ মঙ্গলার দুহে আসছে প্রসন্ন। এখানে মঙ্গলা দুধ হলো মঙ্গলার মঙ্গলা অর্থ দুর্গা দেবী। উপরওয়ালা তারা কিরি একটি গাভী দিয়েছিল সেই গাভীর নাম হলো মঙ্গলা সেই দুধ দুহে আসে প্রসন্ন। প্রসন্ন হলো গোয়ালিনী অতএব সে দুগ্ধে আমার অধিকার বিড়ালেরও তাই। লেখক বুঝলেন যে এই দুধে তো আমার যে অধিকার বিড়ালেরও সেই একই অধিকার। সুতরাং রাগ করিতে পারি না। তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়ালের দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে হয়।
আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলঙ্গার হইয়া পরিচিত হইব, ইহাও বাঞ্ছনীয় নহে। সবাই যেমন বিড়ালকে মারতে যায়, আমিও যদি মারতে না যাই তাহলে তো একটি কুলঙ্গার সেজে গেলাম। হ্যাঁ, এটা তো মোটেও ঠিক নয়। কি জানি, এই মার্জরি যদি সহজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে, এবার কমলাকান্ত বলছে বিড়াল যদি তার সাঙ্গপাঙ্গদের নিয়ে বলে যে কমলাকান্ত একজন কাপুরুষ ব্যক্তি, তাহলে কি উপায় হবে আমার? অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিদেহ। সুতরাং আমার পুরুষ অন্য মানুষও যা করে আমাকেও তাই করতে হবে। ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন যষ্টি আবিষ্কৃত করিয়া সগর্ভে মার্জরির প্রতি ধাবমান হইলাম। কমলাকান্ত এবার অনেক ভেবে চিনতে একটি ভাঙ্গা লাঠি নিয়ে বিড়ালকে মারতে উদ্যত হলো। মার্জরি কমলাকান্তকে চিনিত, সে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না। ইতিপূর্বে বিড়াল কমলাকান্তকে চিনত, সে ভয় পাওয়ার কোনো লক্ষণই প্রকাশ করল না, কেবল আমার মুখ পানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল। বলিল, ম্যাও। প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্টি ত্যাগ করিয়া পুনরূপে শয্যা আসিয়া হুঁকা লইলাম। বুঝলাম যে আমার এই লাঠি সে যখন ভয় পাচ্ছে না, তখন সে আবার পুনরায় তার শয্যা এসে বসে আবার হুঁকা হাত নিয়ে বসল। তখন দিব্য কর্ণপ্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম। দিব্যকর্ণ মানে ঐশ্বরিক জ্ঞান, ঐশ্বরিকভাবে উনি বিড়ালের কথাগুলি উনি বুঝতে পারলেন। বুঝলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন? স্থির হইয়া হুকাহাত করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি, এ সংসারের ক্ষীর সার দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে, আমাদের কি কিছুই নাই? আমরা কি কিছুই পাইব না? তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? এখন বিড়াল বলছে যে মারপিট, আমার বেলা মারপিট কেন? তোমরা সংসারের ক্ষীর সার দুগ্ধ ধদি সবই তোমরা খাইবে, আমরা কি কিছুই খাইতে পারিব না? ইহা তো হইতে পারে না। তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? তোমরা মানুষ, আমরা বিড়াল, এর মধ্যে কোনো পার্থক্য দেখি না। তোমাদের খুদ পিপাসা আছে, আমাদের কি নাই? তোমাদের যেমন খাওয়ার পিপাসা আছে, তোমাদের যেমন ক্ষুধা আছে, আমারও তো ক্ষুধা আছে। তোমরা খাও, আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা খাইলেই তোমরা কোন শাস্ত্রানুসারে ঠ্যাঙ্গা লাঠি লইয়া মারিতে আইসো। তোমরা খাও, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা যখনই খাইতে আসি তখন তোমরা ঠ্যাঙ্গা লাঠি লইয়া মারিতে আসো। কোন শাস্ত্রানুসারে, এটা কোথায় পাইছো? কিন্তু আমরা, তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো, বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এই কথাটি বুঝিতে পারিয়াছ। এবার বিড়াল বলছে যে আমার কাছ থেকে কিছু উপদেশ নাও। হ্যাঁ, তোমাদের বিদ্যালয়, তোমাদের লেখাপড়ার জগৎ দেখে আমার খুব আশ্চর্য লাগে। দেখো, শয্যাশায়ী মনুষ্য ধর্ম কী? পরোপকারী পরম ধর্ম। দেখো, তোমরা যে ধর্মের বসবাস করো সেটা তো আসলে তোমাদের ধর্মও আছে, যে পরের উপকার করলে সেটাই কি পরের পরম ধর্ম। এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে, এই দুধ খেয়ে আমার অনেক উপকার হইয়াছে, তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল, তোমার দুধ খেয়ে আমি অনেক উপকৃত হয়েছি। অতএব তুমি সেই পরম ধর্মের ফল ভাগে, সুতরাং আমার এই ফল তুমিও পাবে। আমি চুরি করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। আমি চুরি করি আর যাই করি না কেন, আমার দ্বারা তুমি উপকৃত হবে এবং এর জন্য তুমি অনেক পুণ্য লাভ করবে, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো, সুতরাং আমাকে আর মেরো না, বরং আমার
প্রশংসা করো, আমি তো তোমার ধর্মেরই সহায়ক। দেখো আমি চোর বটে, কিন্তু আমি কি সাত করিয়া চোর হইয়াছি? খাইতে পাইলে কি কেউ চোর হয়? বিড়াল বলছে, আমি তো চুরি করেছি, কিন্তু আমি কি ইচ্ছা করে চুরি করেছি? আমি তো বিপদে পড়ে, ক্ষুদ্র যন্ত্রণায় কাতর হয়ে বিপদে পড়ে বাধ্য হয়ে চুরি করেছি। দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন, তাহারা অনেক চোর অপেক্ষা অধার্মিক। দেখো সমাজের মধ্যে যারা বিত্তশালী ব্যক্তি, তারাও কি অনেক আমার আমি আমি যে চুরি করেছি, আমার আমার চোর থেকেও তারা কি অনেক নিকৃষ্ট, তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না। তাহাদের তো কোনো চুরি করার প্রয়োজন নেই, এই জন্য তারা চুরি করেন না। কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতেই চোরে চুরি করে। যেহেতু তাদের অনেক ধন সম্পদ আছে, থাকা সত্ত্বেও তারা যে গরিবের দিকে মোটেও খেয়াল করেন না, এই কারণে সমাজে চুরি ছিনতাই রাহাজানি হানাহানি যত যা কিছু সব কিছু অনেক বেড়ে যাচ্ছে, যেহেতু তারা মোটেও নিজের দিকে নজর রাখেন না। সুতরাং এই গল্প পড়ে আমরা বুঝতে পারলাম যে সমাজের মধ্যে যারা বিত্তশালী ব্যক্তি আছে, ওদের তাদের অবশ্যই নিম্ন শ্রেণীর ব্যক্তিদের দিকে খেয়াল করা উচিত। তাদের উদ্ধৃত অংশ, তাদের যে অর্থ সম্পদ, টাকা পয়সা, খাদ্য খাবার যা আছে, যদি অতিরিক্ত থাকে, তা থেকে যদি কিছু অংশ গরিব দুঃখীদের মাঝে দেয়, তাহলে তারা আর চুরি করবে না, সমাজের চোরগুলো ভালো হয়ে যাবে, সমাজ অনেক সুন্দর হয়ে উঠবে। সুতরাং এখন থেকে আমরা এ বিষয়ে অত্যন্ত খেয়াল রাখব, এবং এর পরবর্তী ভিডিওতে এর পরের অংশ আমরা আলোচনা করব, তোমরা সাথেই থাকবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।